মেয়েকে সঙ্গে নিয়ে জোর কদমে প্রচারে বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে প্রচার কার্যে। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত কোলাঘাটের গোপালনগরে প্রায় 3 কিলোমিটার পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রচার সেরে ফেললেন সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জি। সঙ্গী ছিলেন রাজ্য নেতা সুজন চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব। তবে এই দিন এই ভোট প্রচারে উল্লেখযোগ্য বিষয় হলো স্বামীর সাথে কোমর বেঁধে ভোট প্রচারে দেখা গেল সায়নের স্ত্রীকেও। এদিন কার্যত সিপিআইএম প্রার্থী সায়ন ব্যানার্জির সাথে পদযাত্রায় পা মেলাতে দেখা যায় স্ত্রী তমশ্রী ব্যানার্জিকে। তবে একদিকে যেমন প্রার্থী সায়ন ব্যানার্জি সম্পূর্ণভাবে আশাবাদী এই ভোটের লড়াইয়ে তিনি জয়ী হবেন, অপরদিকে একই সুর শোনা গেল তমশ্রী ব্যানার্জির গলাতেও। প্রচারের মাঝে সায়ন এবং তার স্ত্রী কি বলছেন শুনুন। অবশ্যই আত্মবিশ্বাসী, আর প্রথমত স্বামী স্ত্রী সেটা তো রয়েইছে, কিন্তু তার থেকেও বেশি আমি বলেছিলাম সহধর্মিনী না সহযোদ্ধা হতে চাই। তা আজকে যখন যুদ্ধের দামামা বেজেছে, তাহলে সেই যুদ্ধক্ষেত্রে একসঙ্গে চলবো, এটাই তো স্বাভাবিক। সম্পূর্ণরূপে আশাবাদী। দুর্নীতি বা দুর্নীতির আসল রূপ সকলে দেখতে পাচ্ছে, সততার প্রতীক বলে প্রকৃত চরিত্র, সেই কঙ্কাল ষাট চরিত্র সেটা বাংলার সমাজের প্রত্যেকে দেখতে পাচ্ছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে সততা, তারুণ্য, এর পথ, এর হাত সকলে ধরবেন, এটা আমি সম্পূর্ণ। লড়াই কঠিন, কঠিন যদি না হয় লড়াই কেন? তাই লড়াই কঠিন হতেই পারে, কিন্তু হাল ফেরাতে লাল ফেরাও লাল ফিরবে, এটা বিশ্বাস রাখি। সম্পূর্ণরূপে আশাবাদী। ওই এখানেরই মাটির ভূমিপুত্র শুভেন্দু মাইতির সেই দুটো কথা যে, মঈনুদ্দিন কেমন আছো? বড্ড বেশি ঘুম পাচ্ছে মঈনুদ্দিন, রুখে দাঁড়াও, সময় এখন খ্যামটা লাগছে। সময় যখন খ্যামটা লাগছে, তখন তরুণদের সৎ সেই হাতগুলোকে মুষ্টিবদ্ধ করতেই হয়। তাই লাল ঝান্ডার জয় হবেই একদম। তমশ্রী, না এটা তো বাড়তি পাওনা আমাদের কাছে অক্সিজেনের মতো। সুজন চক্রবর্তী নিজে দমদম কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুজন চক্রবর্তী এর আগে আমরা সমবয়সী সৃজনের সমর্থনে যাদবপুরে তিনি গেছেন, এবং স্বভাবতই তমলুকে বামফ্রন্টের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। ফলত আজকের যে পদযাত্রা সেখানেও উনি এসেছেন। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এই যে তৃণমূল বিজেপি, এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব, মারপিট হচ্ছে, খুনোখুনি হচ্ছে, মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্তকুস্তি করে মারপিট করে খুনোখুনি করছে। দলে কে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে, লোকসভার ভোটে, তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে। আমাদের দলে এসব হয় না, তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি, নিজেদের মতাদর্শের জন্য লড়ি। যাদের মতাদর্শ নেই তারা এই সমস্ত কাণ্ড কারবার করে। ও তো সহযোদ্ধা, সহযোদ্ধা এসছে, এটা একটা ব্যাটেল ফিল্ড, গণতন্ত্রের লড়াই। গণতন্ত্রের লড়াইতে সে সহযোদ্ধা হিসেবে পাশে দাঁড়িয়েছে। সে নিজে একটি কোম্পানিতে কর্মরত একজন ইঞ্জিনিয়ার, ফলত তারাও তাদের কোম্পানিতে চাকরি করতে গিয়ে বুঝছে যে বামপন্থার প্রয়োজনীয়তা কোথায়, বামেদের প্রয়োজনীয়তা কোথায়। সমাজের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে যাদের অধিকার লুট হয়ে যাচ্ছে, সেই অধিকারের পাশে দাঁড়াচ্ছে বামপন্থা। ফলত ও সহযোদ্ধা হিসেবে আজকে এখানে এসেছে, ওকে স্বাগতম। আমি আজ তমলুকে প্রচারে এসেছি। এখানে আমাদের বামফ্রন্টের প্রার্থী সায়ন ব্যানার্জি সবাই চেনেন, তরুণ আইনজীবী, খুবই সুভদ্র, এবং এখন যেভাবে আমাদের রাজনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে একটা কলুষতা, চূড়ান্ত রকমভাবে লুট, দুর্নীতি, এখান থেকে ভেঙে তো বেরোতে হবে। যুবকের ভবিষ্যতের কথা ভাবতে হবে, মানুষের ভবিষ্যতের কথা ভাবতে হবে। যারা নিজেরা হাতে হাতে টাকা নিয়ে থ্যাংক ইউ বলে, অথবা টাকা নেওয়াটাকে স্বাভাবিক বলে মনে করে, তৃণমূল বলে বিজেপি বড় চোর, বিজেপি বলে তৃণমূল বড় চোর, তারপর তৃণমূলের নেতাদের নিয়েই ছাটমাল নিয়ে বিজেপি হয়, এসবের বাইরে গিয়ে মানুষের রুটি রুজি জীবন জীবিকা এই লড়াই। তমলুক খুবই ভালো জায়গা, প্রার্থী আমাদের অত্যন্ত ভালো ছেলে, কম বয়স, আমরা লড়াইতে আছি শুধু না, জেনে রাখুক এই লড়াই আমরা জিতবো, জেতার লড়াই।
নিশ্চিত থাকুন মানুষের ভরসায় আমরা চলব। তমলুকে আমরা এসেছি সায়ন ব্যানার্জি আমাদের প্রার্থী তার সমর্থনে পথপরিক্রমায়। দমদমে প্রার্থী হওয়া সত্ত্বেও অন্য আরও পর্যায়ে আমাকে যেতে হয়, যেতে হবে এবং রাজ্যের মানুষ তা বোঝানো বটে। আমার সঙ্গেই সায়নের স্ত্রী ও এসেছে, খুবই ভালো, তমাশ্রী ভালো, বরঞ্চ সহযোদ্ধার মতন ও যদি লড়াইতে পাশে থাকে এবং থাকবে বলে এখন প্রতিশ্রুতিবদ্ধ, এটা তো ভালো কথা, ভালো। আমাদের সবাই মানুষ, সবাই কম বয়স, তার নিজের জীবনের প্রয়োজনে সে বামপন্থার সঙ্গে আছে, ও লাল ঝান্ডার সঙ্গে আছে এবং থাকবে। আমি তো সবাইকে সাধুবাদ জানাচ্ছি। বিজেপি তো এখনো প্রার্থী দিতে পারলো না 23টি কেন্দ্রে, কি বলবেন? বিজেপি কোথায় গিয়ে প্রার্থী দিয়েছে না দিয়েছে আমি জানি না, ওদের যাকে খুশি প্রার্থী দিক, কিন্তু ইলেকটোরাল বন্ডে যারা ওষুধের কোম্পানির থেকে টাকা নিয়ে ওষুধের দাম বাড়ায় তারা ক্রিমিনালের দল। বিজেপি সেই তালিকায় যেমন পড়ে, তৃণমূলও সেই তালিকায় পড়ে। তৃণমূলকে দেখতে পাচ্ছেন, বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তৃণমূল ঘোষণা করেছে। তৃণমূল লটারি, রাজ্য সরকারের সরকারি লটারি বন্ধ করে দিয়ে ডিয়াল লটারি মার্কা কারবারে চলে গেছে, ডিয়াল লটারি থেকে টাকা নিচ্ছে, ইলেকট্রাল বন্ডে স্পষ্ট হয়ে গেল। তাহলে মানুষের জীবনকে অতিষ্ঠ করছে বিজেপি তৃণমূল। ওরা কাকে প্রার্থী দেবে আমাদের কাছে বড় কথা নয়, নীতিগতভাবে দেশের মানুষের ঐক্য, সম্প্রীতি এবং অগ্রগতি, সেই লড়াইতে আমরা আছি, বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। ওরা যাকে খুশি প্রার্থী দেয় দিক না। ডিয়াল লটারি পশ্চিমবঙ্গ সরকারকে, তৃণমূল সরকারকে, তৃণমূল পার্টিকে প্রায় 542 কোটি টাকা দিয়েছে। ডিয়াল লটারি তৃণমূলকে 542 কোটি টাকা দিয়েছে, আর টিকিট কাটছে গ্রামের সাধারণ মানুষ, অনেকে সর্বশান্ত হচ্ছেন, সেই টাকা নিয়ে ডিয়াল লটারি যেমন তৃণমূলকে দিচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন, তখন অসরাসরি অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে 3 বছরে 5 বার কোটি টাকা পেয়েছে। আপনি আমি পেয়েছি, সাধারণ মানুষ পেয়েছে। ফলে সাধারণ মানুষের টাকা লুট করে তৃণমূলের নেতাদের পকেটে ঢোকাচ্ছে আর তৃণমূল বিজেপির ফান্ডে ঢুকছে। তৃণমূল মন্ত্রী সিনহার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা উদ্ধার। চন্দ্রনাথ সিনহা আমাদের রাজ্যের একজন মন্ত্রী, এটা খুব দুর্ভাগ্য আমাদের, তার বাড়িতে হানা হয়েছে এবং বোধহয় 41 লক্ষ টাকা পাওয়া গেছে। কি সাধের সব তৃণমূলের নেতারা বাড়িতে লক্ষ লক্ষ কোটি টাকা, খাটের তলায় টাকা, ফ্ল্যাটের মধ্যে টাকা, কারুর অপার সংসার, কারুর বীরভূমের বাঘ, কেউ সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সব কটা জেলে যাবে, সব কটা জেলে যাবে। মানুষ যদি ভরসা রাখেন আমাদের উপরে, সব কটাকে জেলের ঘানি খাটাবো, ওই তৃণমূল করে বিজেপিতে গিয়ে পার পাবো ওটা আমরা করতে দেবো না। তৃণমূল সাংসদ, প্রাক্তন সাংসদ মহুয়া মিত্রের বাবার বাড়িতে সকাল থেকে ইডির হানা, বলতে পারবো না আমি কোথায় কে কার বাড়িতে হানা দিচ্ছে। ইডি এবং সিবিআই অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হানা দিয়ে গ্রেপ্তার করতে পারে, কালীঘাটের ঠিকানাটারা জানে না, শান্তিনিকেতন বাড়ির ঠিকানাটারা জানে না। পশ্চিমবাংলায় তৃণমূলের নেতা যারা পিসি ভাইপো তাদের রেহাই দিয়ে চলছে ইডি সিবিআই, আর অন্যত্র বিজেপির যারা বিরোধী তাদের বিরুদ্ধে হেনস্থা করছে। দিল্লির মুখ্যমন্ত্রী পরে কি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে? কি সম্ভাবনা আছে আমি জানি না। বিজেপি যারা বিজেপির বিরোধী বলে মনে করে যাদের, তাদের মাথাগুলোকে ধরে ধরে জেলে ঢোকাবার চেষ্টা করছে। দুজন মুখ্যমন্ত্রী জেলে, উপমুখ্যমন্ত্রী জেলে, এরকম আরও হয়তো তারা চেষ্টা করতে পারে, কিন্তু যাদেরকে বিজেপি মনে করে তাদের সহযোগী, তাদের নেতাদের পিসি ভাইপোদেরকে প্রশ্রয় দিচ্ছে। অনেক বড় অপরাধের অপরাধী পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী এবং তার বাহিনী।